আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি নাইম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, সেটা হচ্ছে যে কবুতরকে গোসল করানোর পদ্ধতি। তো আগেই বলে দিতেছি, কবুতরকে গোসল করানোর পদ্ধতি, আপনারা যদি কবুতরকে মানে মানে নর্মালভাবে গোসল করাতে চান শুধু ময়লার ক্ষেত্রে, তাহলে আপনারা সাবান দিয়ে গোসল করাবেন, মানে সাবান না মানে সাবানের পাউডার যেটাকে বলে। আর আপনার কবুতরের যদি মানে ঘায়ে অনেক মানে গায়ে অনেক ইয়া থাকে, পোকা থাকে, অথবা মানে এটাকে কী বলে উকুন উকুন থাকে, তাহলে অবশ্যই আপনারা মানে পটাশ ইউজ করবেন। তো পটাশ দেওয়া ইউজ করলে আপনারা অবশ্যই আপনাদের কবুতরের যেই মানে উকুনগুলো আছে ওগুলো চলে যাইব। আর যদি আপনারা নর্মালভাবে মানে ময়লার জন্য গোসল করেন, তাহলে অবশ্যই আপনারা সাবান ইউজ করতে পারেন। আর এই জিনিসটা খেয়াল রাখতে হইব যে সাবান যাতে মানে সাবানের পাউডারটা যাতে আপনার কবুতরের মুখে এবং চোখে প্লাস হচ্ছে নাকে মানে এগুলো যাতে না যায়, তো এগুলো খেয়াল রাখতে হইব। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই মানে একটা রিকোয়েস্ট সবার কাছে, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমি কী কী করি ভিডিওতে এবং আমার বন্ধু কী কী করে। তো আপনারা যারা মানে আমার এই কবুতরটাকে মানে গোসল করাবেন, তখন আপনারা খেয়াল রাখতে হবে যে আপনি যদি মানে ভালোভাবে না ঘষেন আপনার কবুতরের যেই ডানাগুলো আছে এবং পাগুলো আছে, ডানাগুলোর মধ্যে যদি ভালোভাবে ঘষেন, তাহলে অবশ্যই ওই ডানার মধ্যে যদি উকুন থাকে তাহলে ওইগুলো বের হয়ে যাবে। আর পায়ের মধ্যে যদি কোনো ময়লা থাকে ওগুলো একটু ভালোভাবে মানে একটু ঘষে দিবেন, তাহলে আর কি মানে ওই ময়লাগুলো উঠা যাবো। কারণ কবুতরের মানে পায়ে যদি ময়লা থাকে, আপনারা চিন্তা করেন যে যখন কবুতরটা পানি খেতে যায় তখন কিন্তু ওই পানির পাত্রর মধ্যে কবুতরটা পা উঠে দেয়, ঠিক আছে? সো ওইটা মানে ওইটার জন্য যদি ময়লা থাকে আপনার পানির পাত্রের ভিতরে, তখন কিন্তু আপনার কবুতরটার মানে ময়লা পানি খেতেছে, এটা এক্ষেত্রে আপনার কবুতরটা অসুস্থ হয়ে যাইব। তো আরেকটা হচ্ছে যে আপনার কবুতরটার মানে পাউডার অনেক ভালো ইয়ে করে দিবেন। আর আপনি যদি ভালো করে না ঘষেন ডানাগুলো, তো ওইখানে যদি মানে কোনো উকুন থাকে তাহলে ওগুলো বাইর হইব না, কারণ ওগুলো আটকায় থাকে উকুন, আপনারা দেখেনই তো অনেক কষ্ট করে মানে একদম পাখার ভিতরে অনেক শক্ত করে লাগিয়ে থাকে, তো ওই ক্ষেত্রে মানে উকুনগুলো বাইর হয়ে যাবে। আর আপনারা নাক এবং মুখ বন্ধ করে তারপর আপনারা কবুতরটাকে একটা চুবা দিবেন। কেমন চুবা দিবেন? যাতে এমনভাবে দিতে হইব যাতে কানের ভিতরে পানি না যায়, ঠিক আছে? আর এটা খেয়াল রাখতে হবে। আর আপনি যদি মানে হ্যাঁ কান এবং চোখের মধ্যে যদি মানে পানি না যায়, আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনি যদি মাথার ভিতরে কিছু করতে চান তাহলে আপনার হাতটারে ঝাড়া দিয়া হালকা করে মাথার ভিতরে একটু ইয়া করে দিলেই হয়ে যাব। তো সেক্ষেত্রে মানে গোসলটা একবার পরিপূর্ণ হবে। আপনারা কথা মানে বেশি বলা দরকার নাই, আমি আপনারা যা বলতেছি তা আপনারা দেখেন, ভিডিওটা দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো দেখতে থাকুন ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন, কেমন আপনার কেমন লাগলো। এবং যারা নতুন তাদের জন্য মানে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা তারা তাদেরকে শেয়ার করে দিবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আর অন্য একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।